ঘূর্ণিঝড় মিথিলি মংলা এবং পায়রা বন্দর অতিক্রম শুরু করেছে। পাশাপাশি ২২টি জাহাজকে জেটি ছেড়ে সাগরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে সকল পায়রা এবং মংলা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম এবং কক্সবাজার বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে চলাচলকারী মাছ ধরা ট্রলারগুলোকে উপকূলে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।